ডিভোর্সের 25 বছর পর নিজের প্রাক্তন স্বামীকে নিজের বৃদ্ধাশ্রমে দেখে চমকে গেলাম। কিছু বুঝতে পারছি না, এত বছর পর মানুষটাকে এভাবে দেখতে হবে তা একদম অকল্পনীয় ছিল। লোকটা এক পাশে গুটিসুটি মেরে বসে আছে, দেখতে বড্ড অসহায় লাগছে। নিজের মধ্যে সংকোচ করছে, তার সামনে যাব কি যাব না। অনেকটা জড়তা নিয়ে শেষ পর্যন্ত তার সামনে গিয়ে দাঁড়ালাম। সামনে দাঁড়ানোর পরও লোকটার কোনো ভাবের পরিবর্তন হলো না। বুঝতে পারলাম সামনে থাকা মানুষটা চোখে দেখতে পায় না। 27 বছর আগে পারিবারিকভাবে আমার সাথে বিয়ে হয়েছিল সিফাতের। বেশ ভালোই চলছিল আমাদের সংসার। যৌথ হওয়াতে পুরো পরিবার একসাথে থাকতাম। শান্ত স্বভাবের হওয়াতে সবার সাথে আমার সম্পর্ক খুব ভালোই ছিল, আমাকে সবাই ভালোবাসত। বিয়ের প্রায় 2 বছর অতিক্রম হওয়ার পরও যখন আমাদের সন্তান হচ্ছিল না, তখন আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে বিভিন্ন চাপ দিতে লাগলো। অবশেষে রিপোর্ট থেকে জানতে পারি আমি কখনো মা হতে পারবো না। এরপর শুরু হয় শ্বশুরবাড়ির বিভিন্ন মানসিক যন্ত্রণা। তবুও নিশ্চুপ ছিলাম, কারণ আমার পাশে আমার ভালোবাসার মানুষ সিফাত ছিল। কিন্তু সুখ নামক বস্তু হয়তো সবসময় কাছে থাকে না, আমার ক্ষেত্রেও তার বিপরীত কিছু হলো না। পরিবারের চাপে সিফাতও আমার থেকে দূরত্ব নিয়ে নিল। তবুও নিজেকে মানাতাম যে মানুষটা মনের কষ্টে হয়তো এমন করছে। শ্বশুরবাড়িতে থাকাটা যখন অনেকটা যন্ত্রণাদায়ক হয়ে গেল, তখন ঠিক করলাম কিছুদিন বাপের বাড়িতে গিয়ে উঠব, এতে হয়তো পরিবেশ কিছুটা শান্ত হবে। যেদিন রাতে সিফাতকে বাপের বাড়ির কথা জানালাম, সেদিন রাতে তার কোনো উত্তর পেলাম না। কিন্তু আগেকার সময়ে বাপের বাড়ি যাওয়ার কথা বললে তার মুখটা কালো হয়ে যেত, এবারে তার মধ্যে তেমন পরিবর্তন হলো না। বাপের বাড়ি যাওয়ার প্রায় 3 দিন বাদে একটা কুরিয়ার এলো, যাতে লেখা আছে সিফাতের বিয়ের কথা আর আমাদের ডিভোর্সের পেপার। চিঠি আর ডিভোর্স পেপারটা হাতে নিয়েই আমার পুরো মাথা ফাঁকা হয়ে গেল। বুঝতে বাকি রইল না পুরো বিষয়টা বহুদিন আগে থেকে পরিকল্পিত, শুধু আমার বের হওয়ার অপেক্ষায় ছিল, যার জন্য এত কষ্ট আর অপমান সহ্য করে এতদিন ছিলাম। সেই যখন পাস কেটে চলে গেল, তখন নিজেকে পুরো একা মনে হলো। ভাবলাম ওই বাড়ি গিয়ে এ বিষয়ে প্রশ্ন করব, প্রতিবাদ করব, কিন্তু মনে হলো যার জন্য ও বাড়িতে যাব সেই তো আমাকে চায় না, তাই গিয়েই বা লাভ কি। ডিভোর্স পেপারে সাইন করে পাঠিয়ে দিলাম। ডিভোর্স পেপার পাঠানোর পর তার সাথে আর কখনো দেখা বা যোগাযোগ হয়নি, কারণ আমি নিজেই সবটা বন্ধ করে দিয়েছিলাম। ক্ষণে ক্ষণে মনে হতো আমার মতো নিঃসন্তান স্বামী ত্যাগী মানুষের পৃথিবীতে না থাকা শ্রেয়, কিন্তু একটা সময় বুঝতে পারলাম নিজের জন্য না হলেও অন্যের জন্য বাঁচতে হবে, নিজের মতো ভুক্তভোগী নারীদের জন্য বাঁচতে হবে, বাঁচতে হবে ওসব শিশুদের জন্য যারা পরিচয়হীন হয়ে বেঁচে আছে এ পৃথিবীতে। পেছনে ফেলে আসা মানুষগুলোর প্রতি কোনো অভিযোগ রইল না। মনে মনে প্রতিজ্ঞা করলাম সমাজে তাদের জন্য কাজ করব যারা নিজেদের ত্রুটির জন্য পরিবার পরিজনের কাছে আঘাতপ্রাপ্ত। অতীতকে ভুলে কঠোর পরিশ্রমে নিজেকে প্রতিষ্ঠিত করলাম, স্থাপিত করলাম এতিমখানা, বৃদ্ধাশ্রম, বিধবা নারীদের জন্য করলাম বিভিন্ন কাজের ব্যবস্থা। আমার মতো যে সকল নারী এই সমাজে অবহেলিত, মানসিক আঘাতে জর্জরিত, তাদের জন্য কিছু করতে পারাটাকে নিজের জন্য অনেক সৌভাগ্যের মনে হয় এখন। এত কিছু ভাবতে ভাবতেই আবার তাকালাম তার দিকে। অসুস্থ আর অস্বাভাবিক লাগছে সিফাতকে। আমি না হয় তার আপন ছিলাম না, তাই আমাকে ছাড়তে তার হৃদয় কাঁপেনি। তাহলে যারা তার আপন ছিল তারা কেন তাকে এখানে রেখে গেল? একজন সার্ভেন্টকে জিজ্ঞেস করলাম ওনাকে এখানে কে এনেছে। উত্তরে সে জানায় সন্তানরা সবাই বিদেশ থাকে, কেউ দায়িত্ব নিতে চায় না, তাই আশ্রমে রেখে গিয়েছে। দীর্ঘশ্বাস ফেললাম আর মনে মনে চিন্তা করলাম একসময় নিঃসন্তান হওয়ায় সিফাত আমাকে ছেড়েছিল, আর আজ সে সন্তানরাই তাকে বৃদ্ধাশ্রমে ছেড়ে গেল। এটাই হয়তো প্রকৃতির খেলা, রিভেঞ্জ অফ নেচার। রিভেঞ্জ অফ নেচার নিয়ে অনেক পরীক্ষা গবেষণা আছে, একটু ঘাঁটাঘাঁটি করলেই বুঝতে পারবেন ব্যাপারটা নেহাত কল্প নয়।
যুক্তি দিয়ে বুঝাতে গেলে আপনি যদি দেয়ালের গায়ে একটা টেনিস বল ছোঁড়েন, তবে সেই বলটা একই গতিতে আপনার নিজের দিকেই ফিরে আসবে। যত গতিতে ছুঁড়বেন তত গতিতেই ফিরে আসবে আপনার দিকে। ব্যবধানটা কোথায় জানেন? ব্যবধানটা হলো সময়। প্রকৃতির খেলা ঠিকই সে খেলে নেবে, আজ নয় তো কাল, একটু আগে নয় তো পরে। আজ যেটা আপনি করছেন পরবর্তীতে সেটাই আপনার কাছে ফিরে আসবেই। তাই সবার কাছে এটাই বলতে চাই, যে যেমনই হোক তার সাথে ভালো ব্যবহার করুন। কাউকে যদি ভালোবেসেই থাকেন তবে মাঝপথে তার সঙ্গ ছেড়ে দিবেন না, হোক সেটা অনিচ্ছাকৃত পরিবারের চাপ অথবা অন্য কিছুর অভাব। কোম্পানিতে যারা চাকরি করছেন তাদের জন্য, চারটি কাজ কখনো করবেন না। এক, কখনো রাগের মাথায় জব ছাড়বেন না, তাতে আলটিমেট ক্ষতি আপনার হবে। এমন সিচুয়েশন হলে যে কোনো একটা অজুহাতে অফিস থেকে ছুটি নিয়ে বের হয়ে যান, নিজেকে সময় দিন, নিজের সাথে কথা বলুন, একা থাকুন, পার্কে বা কোনো নিরিবিলি জায়গায় বসে বাদাম বা ঝালমুড়ি খান, আর ভাবুন এই জবের টাকায় আপনি বা আপনার ফ্যামিলি চলে, ইভেন এই বাদাম খাওয়াও চলে, বন্ধুবান্ধব যতই থাকুক মাস শেষে বেতনের টাকাটা তারা আপনাকে দেবে না। আশা করি আপনার মাথা ঠান্ডা হবে। না হলে খুব দ্বিধা সত্যি একটা কথা বলি, শূন্যস্থান পূরণ হয়ে যায় দ্রুত, কারণ ভাত ছিটালে কাকের অভাব নেই এই শহরে। দুই, কখনো অফিসে বসে অফিসের বদনাম করবেন না, সমালোচনা করবেন না, ভালো না লাগলে জব খুঁজে বর্তমান জব ছেড়ে দিন। মাস গেলে এই অফিসে কিন্তু আপনাকে বেতন দেই, তাই নৈতিকভাবে এই কাজগুলি আপনি করতে পারেন না। তিন, কখনো মালিকের ইগো হার্ট হয় এমন কিছু করবেন না, বলবেন না, যত বড় পোস্টই আপনার হোক না কেন, দিনান্তে আপনি কিন্তু কর্মচারী কর্মকর্তা, মালিক কিন্তু মালিকই, তা সে চায়ের দোকানের হোক বা কোনো কোম্পানির, তখন কিন্তু কোনো এইচআর পলিসি বা শ্রম আইন মালিক মানবে না, মানতে সে বাধ্য নয়। চার, কখনো নিজের সামান্য সুবিধার লোভের জন্য অন্য কলিগের পিছে লাগবেন না, ক্ষতি করবেন না। মনে রাখবেন, আজ যার জন্য আপনি গর্ত খুঁড়ছেন কাল তার চাইতেও বড় গর্তে আপনি পড়বেন, এটাই প্রকৃতির নিয়ম। অন্যের কাছে মূল্যহীন হওয়ার আগে মূল্য নিয়ে সরে আসুন, ভেতরের সাময়িক যন্ত্রণা হলেও এটা অনেক বেশি সম্মানের। ফুলের সাথে প্রজাপতি, চাঁদের সাথে তারা, কষ্টের সাথে কেউ হবে না বাবা মা ছাড়া। জীবনে যখন একটি দরজা বন্ধ হয়ে যায় তখন নিশ্চিত জানবে যে তোমার জন্য আরেকটি দরজা খুলে গিয়েছে। মানুষ শুধু আসবে যাবে, নিত্য নাটের খেলা, কর্ম তোমায় রাখবে মনে শেষ বিদায়ের বেলা। যদি আলোচিত হতে চাও সমালোচনাকে ভয় করো না, মনে রেখো সমালোচনাও এক প্রকার আলোচনা। এই কেমন দুনিয়া, একা কাঁদলে কোনো দোষ নেই কিন্তু একা একা হাসলে পাগল। ভদ্রতা একবার দুইবার তিনবার দেখাবেন, তারপর যখন দেখবেন আপনার ভদ্রতাকে অন্যরা দুর্বলতা ভেবে আঘাত করতে শুরু করেছে, তখন আপনার ভদ্রতা পকেটে রেখে তাকে তার ভাষায় জবাব দিয়ে বুঝিয়ে দিবেন, দেখবেন সে খুব সুন্দরভাবে সব বুঝে গেছে। কাউকে কখনো ছোট ভেবো না, কারণ একটা কথা সব সময় মনে রাখবে, 5 টাকা দামের পেনও কিন্তু 5 কোটি টাকার চেক লেখার কাজে লাগে। নারীকে ছুঁতে পারা সাধনার বিষয়, শরীর ছুঁয়ে যে পুরুষ বলে নারীকে ছুঁয়েছে সে নির্বোধ। নারীর হৃদয় ছুঁতে পারাই হলো তাকে সত্য ছুঁতে পারা, শরীর তো ধর্ষক ছুঁয়ে। জীবনে অনেক কিছু হারিয়েছি, হারাতে হারাতে আজ আমি বড় ক্লান্ত, এখন আর হারানোর ভয় করি না, কারণ পৃথিবীতে যার কিছু নেই তার কোনো কিছু হারানোর ভয়ও নেই। ভুলভ্রান্তি জীবনের একটি বিচ্ছিন্ন পৃষ্ঠা মাত্র, কিন্তু সম্পর্ক একটি পূর্ণাঙ্গ বই, তাই মাত্র একটি পৃষ্ঠার জন্য সমগ্র বই হারাবেন না। কারোর ভদ্রতাকে তার দুর্বলতা ভেবো না, ভদ্র মানুষ জানে কিভাবে আত্মসম্মান নিয়ে বাঁচতে হয়। যে অনিচ্ছায় হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া যায়, কিন্তু যে ইচ্ছে করে হারিয়ে যায় তার হদিশ পাওয়া কঠিন। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার।
বাই বাই।